জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনার আগমন প্রায় তিন বছর পরে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকার বাইরে কোনো জনসমাবেশে এসেছেন কোভিড-19 মহামারী চলার সময় কোনো জনসমাবেশে তিনি যোগ দেননি আপনারা দেখতে পাচ্ছেন যে দলের প্রচুর নেতাকর্মীরা সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী এই যশোরের স্টেডিয়ামে যেখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এবং আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী নারী পুরুষ এখানে যোগ দিয়েছেন আমলিক করে আমলিকের সমাবেশ যেহেতু একটা সমাবেশ জনসমুদ্রে পরিণত কর্মসেবে সর্বস্তরের লোক যে যেখানে যত সংগঠন আছে অঙ্গ সংগঠনের লোক সব এখানে যোগ দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের সমাবেশে প্রায় 35 মিনিট ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের অধিকাংশ সময় জুড়ে ছিল সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এবং এই সমাবেশে তিনি বিএনপির শাসনামল এবং আওয়ামী লীগের শাসনামলের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো তুলে ধরেন শেখ হাসিনা তার বক্তব্যে রিজার্ভের টাকা কোথায় খরচ হয়েছে সে সংক্রান্ত বিস্তারিত বিবরণ তুলে ধরছেন এবং একই সাথে তিনি বললেন ব্যাংকগুলোতে কোনো তারল্য সংকট নেই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া কিন্তু ব্যাংকে টাকা নিয়ে কথাটা মিথ্যা গতকালকেও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ওদের সাথে মিটিং করেছি আমাদের এই বিষয়ে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে অনেকে আমাদের রিজার্ভ নিয়ে কথা বলে যে রিজার্ভ গেল কোথায় রিজার্ভ কোথাও যায়নি মানুষের কাজে লেগেছে যেহেতু যুদ্ধ লেগেছে যে গম $200 আনতাম সেই গম এখন $600 তারপরেও আমরা কিনে নিয়ে আসছি আমার দেশের মানুষের জন্য গম ভুট্টা সার প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আন্তর্জাতিকভাবে পরিবহন খরচ বেড়েছে তারপরেও আমরা খরচ করছি এবং সেগুলি কিনে নিয়ে আসছি যে আমার দেশে কোনো মতে যেন খাদ্য ঘাটতি না দেখা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে বলছেন তাদের এই সমাবেশগুলো বিএনপি সম্প্রতি যেসব সমাবেশ করছে তার পাল্টা হিসাবে নয় বরং গত 14 বছর ধরে আওয়ামী লীগ যে ক্ষমতায় রয়েছে এবং তারা যেসব উন্নয়নমূলক কাজ করেছে সেগুলো তুলে ধরাই এই সমাবেশের মূল উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী লীগের যে কত জনপ্রিয়তা আছে সেটা পুরো বাংলাদেশ দেখবে এই যশোর জেলায় লক্ষ লক্ষ মানুষ যেভাবে ছুটে আসছে এই স্টেডিয়ামে শেখ হাসিনা ভাষণ দেখার জন্য মানুষ বিএনপি যত লোক আছে তারা দেখে এমনিই ভয় পাবে যে আওয়ামী লীগ কি দেখাচ্ছে কি জনপ্রিয়তা তার তাদের জনপ্রিয়তা কত উপরে আগামীতে আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন আওয়ামী লীগের যশোরের সমাবেশ যেন একটা নির্বাচনী আমেজ ছিল আমি চাই আবার অমিত শাহ ক্ষমতায় আসুক এবং দেশের আরো উন্নয়ন হোক বহু উন্নয়ন হয়েছে আমরা চাই যে আরো উন্নয়ন হোক হাসিনার বিকল্প আর কিছু নেই বাংলাদেশে